আকাশ আমি আল্লাহ তোর জন্য বানাইছি রে বান্দা তোর জন্য বানাইছি আকাশ থেকে বৃষ্টি আসে এ আমার বান্দা তোর উপকারের জন্য আমি আকাশ থেকে বৃষ্টি পাঠাই জমিন এই জমিনটা বান্দা আমি তোর জন্য বানাইছি তোর জন্য বান্দারে আকাশ তোর জন্য বানাইলাম জমিন তোর জন্য বানাইলাম জমিনের ভিতরে যা কিছু আছে জমিনের ভিতরে যা কিছু আছে গাছপালা তুরু লতা যা কিছু আছে বান্দা তোর জন্য সুবহানাল্লাহ জোরে কর বান্দা তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব আর তুই যদি আমার হয়ে যাও আমি যদি তোমার হয়ে যাই আকাশ জমিনের উপরে এবং নিচে যা কিছু আছে বান্দা সবগুলা তোর উপাসনা করবে মহতারাম হাজিরিন বলে জমিনের মধ্যে বান্দার জন্য আল্লাহ কি রাখছে কি রাখছে কি রাখছে আমার বান্দা শুধু তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর বান্দারে আমি তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত কিছু দিলাম বান্দা তুই একটু ভালো করে মনোযোগ দিয়ে চিন্তা কর আমরা যারা আজকে মাহফিলে আসছি আমাদের হাত আছে না নাই আরো জোরে বলেন নাই আছে না নাই একটা হাত নাই এমন আছে না নাই একটা পা নাই এমন আছে না নাই দুইটা পা নাই এমন আছে না নাই আছে আছে একটা পা আল্লাহ দেন নাই একটা হাত আল্লাহ দেন নাই দুইটা পা আল্লাহ দেন নাই দুইটা হাতও আল্লাহ দেন নাই আবার দুইটা হাত আল্লাহ দিছে দুইটা পা আল্লাহ দিছে কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام সকলি মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মহব্বতে পড়েন সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إها هم سب مسافر هم قبر آخر ٹھکانا کوئی آگے روانا ہے کوئی پیچھے روانا بلغ العلا بکمالہم کشفت دجا بجمالہم حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله করতকান্দি দক্ষিণ পাড়া আলিপুদ্দিন সর্দারের বাড়িতে আজকে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সদর সভাপতি হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম অনেক বড় বড় আল্লাহর উলি আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন। আজকে মাহফিলের যে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল ফজল কাটকালি হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সকলে আলহামদুলিল্লাহ বলি। আরো উপস্থিত হয়েছেন আমাদের এই চুনটা ইউনিয়নের নৌকত্র, আমাদের এই ইউনিয়নের কিন্তু সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা এই বুজুর্গ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন। মহতরম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক মজলিসে ফেরেশতাদের পরিবেশে দীর্ঘদিন পর আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে এই রহমতি বরকতি জান্নাতি বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি যদি আমার নিয়ামতের শুকর গুজারকারী বান্দা বান্দি হয়ে যাও, জেনে রেখো আমি আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে তোমাকে আমি আল্লাহ যত নিয়ামত দান করছি ওইগুলোর মধ্যে আমি বরকত দান করব। সুবহানাল্লাহ। আজাব গজব কিন্তু বড় ভয়ানক। মহতরম হাজিরিন, অনেক দিন পর, অনেক সময় পর, অনেক দিন পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে ওই রকম একটা নেক মজলিসে আল্লাহ তাআলা আবার আমাদেরকে মায়া কইরা, মহব্বত কইরা দুনিয়ার কোন গানের অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে বসান নাই, দুনিয়ার কোন গুনার অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছে নেক পরিবেশে। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে বসাইছে, কে বসাইছে, জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আমাদের প্রভুকে। ওই এলাকার মানুষ ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনো, যারা কোন ঘরের ভিতরে ঘুমাই রইছ, ও ভাই এই যে কিছুদিন আগে দেখো নাই, বছর দুই বছর চলে যাইতেছে, করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হইতেছে, মসজিদের মধ্যে যাওয়া নিষেধ হয়ে গেছে, ঠিক না মিটিক? জোরে গান, মসজিদের ভিতরে যাওয়া নিষেধ, মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানের ডাক দিতেছে,
নামাজের দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর দিকে আসো। মুয়াজ্জিন মসজিদের মাইকিয়াম মানুষদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের সময়টাকে মসজিদের দিকে আসো। কিন্তু কেমন হয়ে গেল, মানুষ আজান শুনে না মসজিদের দিকে আসছে, কেমন যেন আবার হয়ে গেল মসজিদের ইমাম সাহেব বলতেছে মসজিদে 20 জনের বেশি ঢোকা যাবে না। ঠিক না বেটি? জোরে কান। মসজিদ তোমাকে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরে আসার জন্য ডাকছে, মুয়াজ্জিন ডাকছে। কি এমন বিপদ হয়ে গেল, করোনা ভাইরাস আইসা গেল, মহামারী আইসা গেল, ইচ্ছা করলে মসজিদের দরজার মধ্যে গেছো, দরজা দিকে বাইর করে দিছে, মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে না। কারণ বাদশার পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিষেধ হয়ে গেছে, সমাজের মানুষের ভালোর জন্য, এলাকার মানুষ যেন সুস্থ থাকে, মুসলমান ভাইয়েরা আমার, মসজিদের ভিতরে ইচ্ছা করলে তুমি প্রবেশ করতে পারছো না। আবার যে আমাদের মালিক, আমাদের আল্লাহ বড় মায়া কইরা মহব্বত কইরা, ওই রকম পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন, এটা আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় দয়া। যে বিগত অনেক দিন পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নেক পরিবেশে বসার তৌফিক দান করেছেন, যিনি বসাইছেন গোর থেকে দুইরা দুইরা মাঠের মধ্যে আইনা বসাইছেন, গানের অনুষ্ঠানে বসাই নাই, কোন নায়ক নায়িকার অনুষ্ঠানে আল্লাহ তাআলা বসান নাই, আল্লাহ তাআলা বসাইছে ফেরেশতাদের পরিবেশে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম মুহাজিরিন, ইচ্ছা করলে কেউ কিন্তু নেক পরিবেশে বসতে পারে না। ঠিক না বেটি? জোরে কান। ইচ্ছা করলে কেউ কিন্তু নেক পরিবেশে আসতে পারে না। নেক পরিবেশে আসার জন্য গুনার সহবত থেকে বাইসা, নেক সহবতে আসার জন্য কিন্তু ইচ্ছা করলে তুমি আসতে পারবে না। যদি তুমি আসো তাহলে আহকামুল হাকিমিন তোমাকে যদি মায়া কইরা মহব্বত না কইরা, ওই নেক পরিবেশে না বসেই তো তুমি কিন্তু এই নেক পরিবেশে আসতে পারত না। ঠিক না বেটি? জোরে কোন। তাহলে ওই মজমার মধ্যে কে বসাইছেন বলেন, আরো জোরে বলেন কে বসাইছে? আল্লাহ বসাইছে। উপরের দিকে তাকাও, উপরের দিকে সবাই একটু নজর দেন, উপরের দিকে তাকান, একটু মহব্বতে উপরের দিকে তাকান। আকাশ কে বানাইছে? আরো জোরে বলেন কে বানাইছে? ওই জমিন, জমিনটা কে বানাইলো? জোরে বলো, জমিন কে বানাইছে? জমিনের উপরে যা কিছু আছে ওই গোলার মালিক কে? জোরে বলেন কে? আকাশের উপরে যা কিছু আছে সবগুলার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকুরগারী বান্দা বান্দিও হয়ে যাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। আমার বান্দা, ওই যে আকাশ দেখতেছো, আকাশটা কিন্তু আমি আল্লাহ তোর জন্য বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। এই আকাশ আমি আল্লাহ তোর জন্য বানাইছি রে বান্দা, তোর জন্য বানাইছি। আকাশ থেকে বৃষ্টি আসে, এই আমার বান্দা, তোর উপকারের জন্য আমি আকাশ থেকে বৃষ্টি পাঠাই। জমিন, এই জমিনটা বান্দা আমি তোর জন্য বানাইছি, তোর জন্য বান্দারে আকাশ তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য বানাইলাম, জমিনের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, গাছপালা তুরু লতা যা কিছু আছে বান্দা তোর জন্য, তোর জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। বান্দা
তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব আর তুই যদি আমার হয়ে যাও আমি যদি তোমার হয়ে যাই আকাশ জমিনের উপরে এবং নিচে যা কিছু আছে বান্দা সবগুলা তোর উপাসনা করবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন বলে জমিনের মধ্যে বান্দার জন্য আল্লাহ কি রাখছে কি রাখছে কি রাখছে আমার বান্দা শুধু তুই আমার নিয়ামতের শুকরিয়া দেই কর বান্দারে আমি তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত কিছু দিলাম বান্দা তুই একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু চিন্তা করো আমরা যারা আজকে মাহফিলে আসছি আমাদের হাত আছে না নাই আরো জোরে বলেন নাই আছে না নাই একটা হাত নাই এমন আছে না নাই একটা পা নাই এমন আছে না নাই দুইটা পা নাই এমন আছে না নাই আছে আছে একটা পা আল্লাহই দেন নাই একটা হাত আল্লাহই দেন নাই দুইটা পা আল্লাহ দেন নাই দুইটা হাত ও আল্লাহই দেন নাই আবার দুইটা হাত আল্লাহ দিছে দুইটা পা আল্লাহ দিছে বান্দাকে বারবার বারবার বলতেছেন আমার বান্দা এই আমার বান্দা আমি যে ইমুক ব্যক্তিকে দুইটা পা দেই নাই এটার মধ্যে রহস্য আছে রে বান্দা কি রহস্য এ বান্দা তার দুইটা পা নাই তোর দুইটা পা আছে তার দুইটা হাত নাই ওই তোমার দুইটা হাত আছে বান্দা আমি আল্লাহ তোরে হাত দিলাম পা দিলাম আর তুই ওই লোকটার দিকে তাকাইয়া তাকাইয়া যেন আমি মালিকের শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহর গুণগান আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো এই জন্য আমি মানুষকে দুইটা হাত দেই নাই কিছু কিছু মানুষকে হাত দেই নাই কিছু কিছু মানুষকে পা দেই নাই এ আমার বান্দা তোর জন্য তোর জন্য তোর জন্য তোর জন্য আমার বান্দা তুই তারে দিকা দিকা আরে আমার আল্লাহ আমারে দুইটা পা দিছে ওই লোকের দুইটা পা নাই তার দুইটা হাত নাই আমার আল্লাহ হাত দিছে তুমি যদি ওইগুলা দিকা যদি তুমি ওইগুলা দিকা দিকা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা করার জন্যই আল্লাহ তোমাকে বলেছে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছে গুনাহ শেষ করুন যে উনি গুনাহ শেষ করতে পারবেন পারবেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন بعده سبعة أبحر ما نفدت كلمات الله الله أكبر زوره বলেন বান্দা তুই কেমনে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবি পারবি না তো পারবি না তো গুণগান গায়া শেষ করতে পারবি না ওয়াই তাউদু নিয়ামত وإن تعدوا نعمة الله لا تحصوها الله أكبر جوري ولين بندا আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি তা অগণিত 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 অসংখ্য নিয়ামত দান করছি বলে আমি আল্লাহ তোকে নিয়ামতের সাগরে তোরে খাবো ডাবো খাওয়াইতেছি তুই তো বুঝোস না ঠিক না বেটে জোরে কর মুহতারাম হাজিরিন দুনিয়াতে দেখা যায় যদি এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইকে যদি কুপকার করে বলে এই যে সরাল দিকে চুনটা রাস্তা দিয়ে যাইতেছে নতুন মেহমান আসছে বলতেছে আমি চুনটা যাব কোন দিকে যাব রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে বলতেছে ভাই আমি চুনটা যাব কোন দিক দিয়ে গেলে ভালো হয়
তখন বলে যে আপনি ওই সুজা যাবেন রাস্তায় রাস্তায় আপনাকে সুন্দর বাজার নিয়ে পৌঁছায় দিবে। তখন এই অপরিচিত মেহমান যেই লোকটা তাকে ঠিকানা বইলা দিল তার কি কৃতজ্ঞতা করতো না করতো না? করবো না করবো না? থ্যাংক ইউ, ধন্যবাদ, মুবারকবাদ, ঠিক নাবে ঠিক ধরে খাওয়া। আর যদি সুন্দর করে মোটর সাইকেল লইয়া দাঁড়াইছে না, দাঁড়ানোর পরে আরে বলতেছে যে ভাই আমি তিমুক জায়গায় যাইতাম, আমার ঠিকানাটা বইলা দেন, তো ঠিকানা বইলা দিছে ওই ব্যক্তি শুনিয়া তার সুন্দর করে রাস্তা দেখাই দিছে বা যাইতেছে, ওরে থ্যাংক ইউ জানাইলো না, ধন্যবাদ জানাইলো না, মুগার মুবারকবাদ জানাইলো না, বন্ধু দিকে ওই লোকটার মনের মধ্যে কষ্ট থাকবো না থাকতো না, বলো ওই লোকটা হইলো একটা নিমু খারাপ, এরে আমি এত বড় একটা উপকার করলাম শেষ পর্যন্ত আমার থ্যাংক ইউ না দিয়ে গেল, ধন্যবাদ না দিয়ে গেল, এটা হইল মহতারাম ভাইয়ের আমার যদি সাধারণ দুনিয়াতে যদি এইটাই হয়ে যায় এইটাই হয়ে থাকে, আবার ভালো করে শোনাও, একটু রাস্তা দেখার কারণে যদি তুমি তাকে যদি থ্যাংক ইউ মুবারকবাদ ধন্যবাদ দিতে পারো, তাহলে আমাদের মালিক আমাদেরকে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করছে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জমিন বানাইছে তোমার জন্য, আকাশ বানাইছে তোমার জন্য, বান্দারে কোন নিয়ামতের না অস্বীকারটা করবি, নিয়ামত কোনটা তুই অস্বীকার করবি? ফাবি আই আলা রব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহু আকবার জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলে আমার বান্দা কোন কোন নিয়ামত না শুকরিয়া করবি, কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি বল? আমার বান্দা সাধারণ দুনিয়াতে আমি একটা জিনিস তোকে দিয়েছি যেটা নিত্য নতুন সব সময় তোর প্রয়োজনে আসে, পানি হলো জীবন, ঠিক না বেরিক জোরে কর, পানি মানুষের সব সময় লাগে, সব সময় পানি মানুষের প্রয়োজন আসে, ডাকা গেলেই তো বোঝা যায় পানির দাম কত, ঠিক না বেরিক জোরে কর, একটু খাইতে হলে কিনতে হয়, গোসল করলে তো এমনি পাওয়া যায়, ইচ্ছা করলে কি গোসল করা যায়? গোসল করা যাবে না, অনেক দাম, অনেক দাম। আল্লাহ বলেন বান্দা এই নিয়ামতের পানি, এই পানিটা আমি তোকে মাগনা দিলাম, মাগনা দিলাম, ফ্রি দিলাম, ফ্রি দিলাম, সুবহানাল্লাহ। আমার বান্দা যে পানিটা খাইলে তোর দিল, তোমার দিল শান্ত না হয়, আমার বান্দা যে পানিটা খাইলে তোমার মনের মধ্যে শান্ত না আসে, গোসল করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়, আমার বান্দা ওই পানি যদি তুই দুনিয়ার যে কোনো জায়গাতে তুই তালাশ করস, আমি নিয়ামতের পানি তোর জন্য দিয়া রাখছি, সুবহানাল্লাহ। পাহাড়ের উপর যা, পাহাড়ের উপর গেলে যদি তোর পানির ইচ্ছা হয়, পাইপ দিয়া নিচের দিকে ডাবায়া দেবার পানি চলে আসবে, ঠিক না বেডিম জোরে খান। মুহতারাম হাজিরিন, এক গ্লাস পানির দাম যদি দুনিয়াতে যদি এক গ্লাস পানির দাম যদি পাঁচ টাকা দশ টাকা হয়ে যায়, এবার বলেন তো দেখি আহকামুল হাকিমিন আমাকে তোমাকে গ্রাম অঞ্চলে কত পানি আল্লাহ খাওয়াইতেছে, কত পানির মালিক আল্লাহ তালা বানাইছে, গোসল দিতেছি, খাইতেছি, কাপড় ধুইতেছি, ঠিক না বেডেক জোরে কর। মুহতারাম মহাজিরিন, হাসরে মাসরে এক গ্লাস পানির দাম হবে সাড়ে পাঁচ শত বছরের ইবাদত, সুবহানাল্লাহ জোরে কর। এইটা দিও পাইবা না, পাইবা না, পাইবা না, যদি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাত না দেয় পাইবা না। আল্লাহর এক বান্দা সাড়ে পাঁচ শত বছর ইবাদত করছে, কয় বছর? সাড়ে পাঁচ শত বছর ইবাদত করছে, সাড়ে পাঁচ শত বছর বলে খানার সাথে তার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, কাহারুর সাথে তার কোনো সম্পর্ক নাই, একমাত্র সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে, সুবহানাল্লাহ জোরে কর। ব্যক্তিটা যখন মরে গেল,
যখন মরে গেল কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলতেছেন আমার ফেরেশতারা আমার ওই বান্দাটাকে আমার দয়াটাকে জান্নাতে দিয়া দাও আল্লাহর বান্দা ডাকতে বলেন প্রভু আমি তো সাড়ে পাঁচ শত বছর ইবাদত করেছি আল্লাহ আমাকে কি নেকের বদলে জান্নাত দেওয়া যায় না কি গন আমাদের যে ইবাদত এই ইবাদত দিয়া কি জান্নাত যাওয়া যায় আরো ঠিক না বিঠিক জুরে কন নামাজ পড়ি আল্লাহ বলেন ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবী গো আপনি মেরাজে আসছেন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর নবী বলেন আল্লাহ আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতেছি মোলাকাত করতেছি কিন্তু আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মতের কি হবে গো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও নবী আমার দুষ্ট আপনি চিন্তিত হয়েন না আপনি চিন্তিত হয়েন না গো নবী ওগো নবী আপনি আমার সঙ্গে আছেন আপনার সঙ্গে আমি মোলাকাত করেছি গো নবীজি ওগো নবী আপনি উম্মতের কথা বলতেছেন উম্মতের কথা বলতেছেন আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সঙ্গে দেখা করেছি আপনার উম্মতের সঙ্গে দেখা না দিয়া আমি যাব না সুবহানাল্লাহ জোরে বলে ওগো নবীজি আমি কোন সময় দেখা দিব বলে দুই দিন পাঁচ বার আপনার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ বলে কেমনে বলে আপনার উম্মতদেরকে আমি যেই উপহার দিয়েছি যে উপহার দিয়েছি নামাজ আমি উপহার দিয়েছি আপনার উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনার বান্দা আপনার উম্মত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে আমি আল্লাহ তার পরিবর্তে তার সঙ্গে উত্তর দিয়া দিব মোলাকাত করব কথা বলবো সুবহানাল্লাহ জোরে ক মুহতারাম হাজিরিন এই যে নামাজ নামাজের মধ্যে দাঁড়াই কার সামনে দাঁড়াই জোরে বলেন কার সামনে দাঁড়াই কার সামনে জোরে বলো কার সামনে আল্লাহর সামনে দাঁড়ানো হয় নিয়ত বানছি আল্লাহর সামনে দাঁড়াইছি সেজদা করতেছি মালিকের কদমে সেজদা দিতেছি ও ভাই ওই রকম সেজদাওয়ালা মানুষ কয়জন আছে যে আল্লাহর কদমে সেজদা দেয় নামাজ পড়ে নামাজের মধ্যে মনোযোগ ক্ষেতের মধ্যে পয়রা থাকে ঠিক না বেড়ে জোরে ক নামাজ পড়ে নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার পাঁচটা দোকান আমার ছয়টা দোকান আমার সাতটা দোকান এবার নামাজের মধ্যে হিসাব মিলা ঠিক না বেডি জোরে ক নামাজের মধ্যে হিসাব মিলানো হইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইমাম সাহেব বলছে পা দামন হইছে কি আমি নামাজও দাঁড়াই রেছি ওমা ঠিক না বেডি জোরে ক নামাজের রাকাত ইমাম থাকে না ঠিক না বেডি জোরে ক এইরকম এবাদত সাড়ে পাঁচ শত বছর কেন বছরের বছর যদি তুমি এবাদত করো রে হাসরের দিন ওই এবাদত দিয়া এক গ্লাস পানিও তুমি পাইবা না ঠিক না ঠিক জোরে বলে মহতারাম হাজরিন আল্লাহর বান্দা বলতেছেন মালিক সাড়ে পাঁচ শত বছর সাড়ে পাঁচ শত বছর এবাদত বন্দিগি করেছি আল্লাহ আমার এবাদতের বিনিময়ে কি আমার জান্নাত দেওয়া যায় না আল্লাহ ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছাইয়া দাও একবার দুইবার তিনবার বলছে বলার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা আমার ওই বান্দাটা বেশি এবাদত করে ফেলাইছে বেশি করছে এবার তার একটু জাহান্নামের কিনারা দা ঘুরায়া নিয়া কষ্ট হইতেছে আপনারা হ্যাঁ ছেড়ে দিতাম নি
টাইম খুব শর্ট আমার খুব শর্ট কারণ বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত আমি শুধু মানুষ কি আলোচনা করব এইজন্য ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ ফেরেশতারা যারে যাও আমার ওই বান্দাটার একটু জাহান্নামের কিনারা দিয়া ঘুরায় আনি আই জাহান্নামের কিনারা নিছে কিছুক্ষণ ঘুরার পরে বলতেছে আমারে পানি কোথায় পানি পানি দাও পানি দাও এবার পানি নিয়ে আইছে একজন ফেরেশতা পানি নিয়ে আইছে পানি কার লাগবে পানি নাও বলে আমারে তাড়াতাড়ি দাও পানির পিপাসায় আমি মরে যাইতেছি আমারে পানি দে পানি দে ফেরেশতা পানি মুখের কাছে নিয়া বলেন এই পানি লাগলে 550 বছরের ইবাদত লাগবে সুবহানাল্লাহ জোরে বলে 550 বছরের ইবাদত লাগবে বড় ইবাদত বন্দী কয় বছর করছে বুঝেন না আমার আলোচনা বুঝেন না মনে ওই লোকের ইবাদত বন্দী কয় শত বছরের 550 বছরের ইবাদত করছে 550 বছরের ইবাদত নিয়া আল্লাহর কাছে বড় বড় গরিমানা করতেছে ও মালিক আমার ইবাদতের বিনিময় কি জান্নাত দেওয়া যায় না এক গ্লাস পানি নিয়া আল্লাহর বান্দার কাছে বলেন 550 বছরের ইবাদত দিলে তোমাকে এই যে পানি দেওয়া হবে আল্লাহর বান্দা পানির পিপাসায় এমন বিভোর হয়ে গেছে বলে 550 বছরের ইবাদত নিয়ে যাও নিয়ে যাও তারপরও আমাকে এক গ্লাস পানি আমাকে দাও নাও 550 বছরের ইবাদত দেও পানি নাও দিছে খাইছে আর ইবাদত আছে না মাইনাস সমান সমান কিছু নাই এবার জাহান্নাম থেকে ঘুরায় আল্লাহর দরবারে নিছে আল্লাহ কো কি রে ইবাদত কই পরে আল্লাহ ইবাদত দিয়া পানি খাইলেছি সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ইবাদত দিয়া পানি খাইলেছি তে জান্নাত যাবে কি দি আল্লাহ ভুল করে লাইছি সেজদায় পড়ে গেছে সেজদায় পড়ে গেছে আহকামুল হাকিমিন কে ডাক দিয়া বলেন প্রভু ও প্রভু ভুল করে লাইছি ভুল করে পালাইছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কি রে বান্দা এক গ্লাস পানির বিনিময় তুই যদি ওই কুটিক মুসিবতের দিনে 550 বছরের ইবাদতটা দিয়া পেল এই বান্দা এবার ভালো করে একটু চিন্তা কর ভালো করে চিন্তা কর ভালো করে চিন্তা কর আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোরে কত গ্লাস পানি আমি আল্লাহ দুনিয়াতে খাইছি এক গ্লাস নয় শত শত গ্লাস তুই পান করেছিস শুধু পানি নয় শুধু পানি পান করিস নাই পানি না আরো কত কিছু তোরে আমি খাওয়াইলাম এ বান্দা তুই নেকের পাহাড় দেখাইতেছ নেকের বাহাদুরি দেখাইতেছ আল্লাহর বান্দাটা সেজদায় পড়ে গেছে আল্লাহ কি বলে আল্লাহ ভুল হয়ে গেছে আপনার দয়া আছে না জান্নাতে যাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতা আমার বান্দাটাকে আমি মাফ করে দিয়া তার জান্নাতের নিয়ামতে প্রবেশ করাইয়া দে وإن تعدوا نعمة الله لا تحصوها الله أكبر جوره বলেন নিয়ামতের সাগরে আমরা খাবো ডাবো খাইতেছি ঠিক না বড় জোরে কর মুহতারাম হাজিরিন সময় খুব সংক্ষিপ্ত আলোচনা গুছাই লইতেছি আধা ঘন্টার ভিতরে হুজুর আয়েশা পাশে বসে গেছে ইনশাআল্লাহ ছাইরা দেব তবে নিয়ামত সম্পর্কে যে দু আলোচনা করেছি সবচেয়ে বড় যে নিয়ামতের বাগিদার হয়েছি যে আমরা কালিমা বলা মুসলমান ইমানদার হয়েছি ঠিক না বেরিক জোরে কর একজন ইমানদার একজন কালিমা বলার দাম আল্লাহর কাছে কত জানো
একজন কালিমাওয়ালার দাম আকাশ জমিন থেকেও একজন কালিমাওয়ালা ইমানদার মুসলমানের দাম আরো বেশি সুবহানাল্লাহর হস্তে কর সুবহানাল্লাহ এই কালিমাওয়ালা মুসলমান ইমানদার ভালো করে জানো একটা ইমানদারের দাম একটা কালিমাওয়ালা মুসলমানের দাম আল্লাহর কাছে কত বলে সাত আসমান সাত জমিন চেকো আল্লাহর কাছে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি মুহতারাম হাজিরিন এই ইমানের দৌলত আমাকে আপনাকে আল্লাহ দিছে ঠিক না বেঠিক জোরে কর আরো জোরে বলেন ঠিক না বেঠিক ইমানের দৌলত ইমান এইটা এমন এক দৌলতের নাম আমি আপনার সহজে পাইছি ফানি দিয়া বাইসা আইছে ঠিক না বেঠিক জোরে কর এটা ফানি দিয়া বাইসা আসার মতন হই বাপ মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান মা মুসলমান এই জন্য মুসলমানের ঘরের মুসলমান আমরা ঠিক না বেঠিক জোরে কন নামের মুসলমান নামলে মুসলমান হতো কামলে মুসলমান আমরা তো নামের মুসলমান কামের মুসলমান সাহাবায়ে কেরামের ইতিহাস যদি তালাশ করো একজন সাহাবীর নাম শুধু সংক্ষেপে বইলা শেষ করালাম বলতাম না শেষ করতাম হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই ঈমানদার হইতে গিয়া কত মুজাহাদা কত মেহনত করছে জানো আমি তুমি তো সহজে কালিমার মালিক হইলাম বলে আবু যর গফারি গিফার গোত্রের একজন লিডার ছিল কি ছিল জোরে বলেন একজন লিডার গিফার গোত্রের লিডার হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই ওই সময় মুসলমান হন নাই হঠাৎ করে সংক্ষেপে বলতেছি ইসলামের যে আওয়াজ আছে বাতাস আছে ওই ওই গেফার গোত্রের মধ্যে আওয়াজটা চইলা গেছে বাতাস চইলা গেছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গিয়ে পড়ছে গেফারির দিলটা খুব নরম ছিল নরম দিল ওলা মানুষ ছিল শুনে যে মক্কা নগরীতে কে যেন নতুন এক ইসলামের দাওয়াত দিতেছে নতুন ধর্মের দাওয়াত দিতেছে যে এমন এক ধর্মের দাওয়াত যে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেছে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেছে মক্কা নগরীতে বলে কে নাম হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ধর্ম যে গ্রহণ করে এটার মধ্যে মারামারি নাই কাটাকাটি নাই হিংসা বিদ্রূপ নাই ফিতনা ফাসাদ নাই এমন এক ধর্ম এটা হলো শান্তির ধর্ম এমন এক ধর্ম এটা হলো শান্তির ধর্ম এটার মানে কোনো ঝগড়া ফাসাদ নাই একজনের প্রতি একজন দয়া করে একজনের প্রতি একজন মায়া করে একজন না খায় অপর ভাইকে খাওয়ায় এটা এমন এক ধর্মের দাওয়াত দিতেছে ভাই ভাইয়ের জন্য কুরবান হয়ে যায় না খায়া তাকে খাওয়াই ঠিক না বেঠিক জোরে কা মুসলমানদের আদর্শ মুসলমানদের আখলাক চরিত্র এরকম যখন কানের ভিতরে আওয়াজ গিয়া পড়ছে আবু উযর গেফারি তার ভাইকে বলছে ভাই তুমি আগে যাও মক্কা নগরীতে আসলে যে ধর্মের দাওয়াত দিতেছে কতটুকু সত্য একটু গিয়া দেখে আসো গেছে গিয়া দেখে যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেছে সুবহানাল্লাহ জোরে কর একজনের সঙ্গে একজন মহব্বত ঝগড়া পাসাদ না করার জন্য বলতেছে এই তোমরা একজনের সাথে একজন ঝগড়া করো না সৎ কাজের আদেশ দিচ্ছে অসৎ কাজের নির্দেশ দিতেছে আবু যর গিফারির ভাই এবার গেফার গোত্রে গিয়া বলেন বাইরে ও ভাই এই ধর্ম কোনো বানানোর ধর্ম হতে পারে না রে যেই খুদার দাওয়াত দিতে সেই খুদা কোনো বানানো খুদা হতে পারে না যেই কালিমার দাওয়াত দিতেছে ওই কালিমা কারো বানানো কালিমা হতে পারে না এই কালিমার মধ্যে শান্তি আছে এই কালিমার মধ্যে আদর্শ আছে এই কালিমার মধ্যে মিল মহব্বত আছে এই কালিমা কোনো মিথ্যা হতে পারে না আমার মন সাক্ষী দেয় এই কালিমা 100% সত্য মুহতারাম হাজিরিন হুজুর আয়েশা বসে রয়েছে হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা শুইনা তার দিলের ভিতরে আরো ইসলামের প্রতি মায়া মহব্বত বাইরা গেছে সুবহানাল্লাহ জোরে কা
সুন্দর ভাবে বর্ণনা করছে আমাদের দাওয়াতি মেহমান আমার পাশে আয়েশা বসে গেছে। এই জন্য সবার কাছে বিনতি আবেদন করে বলি সবাই আজকে মাহফিলে চলে আসেন আর আল্লাহ তাআলা আমাদেরকে যে অসংখ্য গুণত নিয়ামত দান করছে আমরা সকলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আল্লাহ তাআলার প্রশংসা আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। হাত দিয়ে জুড়ে বলেন ইনশাআল্লাহ। আর কোনোদিন মিথ্যা বলবো না ইনশাআল্লাহ বলেন। আর কোনোদিন মিথ্যা বলবো না, হিংসা পাশা হিংসা বিদ্যুৎ করবো না, ঝগড়া পাশাত করবো না। আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমাদের আল্লাহ এক, আমাদের নবীজি এক, আমাদের কোরআন এক। এই জন্য আসো এক সঙ্গে কোরআনের ছায়া তলে কালিমার পতাকার তলে তাইকা তাইকা। আমার যেই ভাই ইসলামের ভিতরে আসে না, নামাজ পড়ে না, ভাষা কাজে জড়িত আছে, কিভাবে তাদেরকে কালিমার ছায়ার নিতে আনা যায়? এই ফিকির আমাদের সকলের দিলের ভিতরে আল্লাহ তাআলা ডাইলা দিক। সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।